আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ভারতকে নতুন হুঁশিয়ারি দিল চীন। পাক ভারত সীমান্তে ভয়াবহ গোলাগুলি, দুই পাক সেনা নিহত। ভারতের উত্তর প্রদেশের সন্ত্রাসী হামলায় 8 পুলিশ নিহত। তুরস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি ইরাকের। ভারত সীমান্তে সৈন্য সমাবেশ শুরু করল নেপাল। ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি। সর্বশেষে জানিয়ে দেব দুঃসময়ে ভারতের পাশে জাপান। ভারতকে নতুন হুঁশিয়ারি দিল চীন। সীমান্তে উত্তেজনা কমাতে আলোচনা চলছে। এই আবহে দুপক্ষেরই এমন কোনো পদক্ষেপ করা উচিত নয় যাতে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাদাখ সফরের দিনে ঠিক এই বার্তাই এলো বেইজিংয়ের পক্ষ থেকে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ভারত ও চীনের মধ্যে যোগাযোগ রয়েছে, উত্তেজনা কমানোর উদ্দেশ্যে সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। পরিস্থিতি ফের নতুন গতি পেতে পারে এমন কোনো অ্যাকশন থেকে উভয় পক্ষকেই বিরত থাকা উচিত। খবর আনন্দবাজার পত্রিকার। সরাসরি প্রধানমন্ত্রী মোদীর লাদাখ যাত্রা নিয়ে কোনো মন্তব্য করেননি চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র, কিন্তু কূটনৈতিক মহলের একাংশের মতে 15 জুন গালওয়ানে দুপক্ষের সেনার রক্তক্ষয়ী সংঘর্ষের আবহে যে উত্তেজনা তৈরি হয়েছে, মোদীর লাদাখ সফরে তা নতুন মাত্রা পেতে পারে বলে ইঙ্গিত দিতে চেয়েছেন তিনি। মঙ্গলবার ঝাও 59টি চীনা অ্যাপসে মোদীর সরকারের নিষেধাজ্ঞার সমালোচনা করেছিলেন। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও আর্থিক সহযোগিতা বৃদ্ধির পক্ষেও সওয়াল করেন তিনি। কিন্তু এলএসিতে মোতায়েন ভারতীয় জওয়ানদের মনোবল বৃদ্ধির উদ্দেশ্যে সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবনে এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে সঙ্গী করে প্রধানমন্ত্রীর লাদাখ সফরের দিনেই তার মন্তব্য ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে। এদিকে চীনের 59টি অ্যাপ নিষিদ্ধ হয়েছে ভারতে। বিএসএনএল এর 4G পরিষেবা চীনা পণ্য ব্যবহার না করা, ভারতীয় রেলে চীনা সংস্থার বরাত বাতিল থেকে শুরু করে চীন বিরোধী একাধিক পদক্ষেপ করেছে ভারত। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কে এভাবে কৃত্রিম বাধা তৈরি করা হলে ভারতের স্বার্থেই ক্ষতিগ্রস্ত হবে। নিয়ন্ত্রণ রেখায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুদেশেরই উচিত একজোট হয়ে কাজ করা। ভারতের চীনের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করতে বেইজিং সবসময় সচেষ্ট থাকবে। সূত্র এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা। পাক ভারত সীমান্তে ভয়াবহ গোলাগুলি, দুই পাক সেনা নিহত। জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে বেশ কিছুদিন ধরেই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে দুদেশ। পাল্টা ভারতও তার কড়া জবাব দিয়েছে, ফলে ভারতীয় সেনাদের ছোড়াগুলিতে 2 জন পাক সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের পুঞ্জ জেলার লাইন অফ কন্ট্রোল এই ঘটনা ঘটেছে বলেই জানা গেছে। খবর বলা হয়, এদিন পাকিস্তান বিনা প্ররোচনায় গুলি চালায় ভারতের উদ্দেশ্যে। অস্ত্র ব্যবহার করে কাশবাগের নিয়ে এবং শাহপুর অঞ্চলেও গুলিবর্ষণ করে পাকিস্তান। এই ঘটনায় প্রত্যুত্তরেই পাক সেনাদের বিরুদ্ধে রাখচত্রি এলাকায় শক্তি প্রদর্শন করেছে ভারত। সেখানেই 10 বালুচ আর্মির 2 পাক সেনার মৃত্যু হয়েছে। ভারতীয় সেনাদের পাল্টা আঘাতে পাকিস্তানের বেশ কয়েকটি বাংকারও গুঁড়িয়ে দিয়েছে বলেই জানা গিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে পাকিস্তান ভারতের হাই কমিশনের প্রতিবাদ জানাবে দেশটি বলে জানা গেছে। ভারতের উত্তর প্রদেশে সন্ত্রাসী হামলায় 8 পুলিশ নিহত। ভারতের উত্তর প্রদেশে একটি হত্যা মামলার ঘটনায় ওয়ান্টেড এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে গিয়ে অতর্কিত গুলিবর্ষণে 8 পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতেই সন্ত্রাসী ও তারা সহযোগীরা গুলিবর্ষণ শুরু করে। লস্কর রাজধানী থেকে 150 কিলোমিটার দূরবর্তী কানপুরের ডিক্রু গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের মধ্যে একজন পুলিশের সুপারিনটেন্ডেন্ট, 3 জন সাব ইন্সপেক্টর এবং 4 জন কনস্টেবল, 60টি সন্ত্রাসী অভিযোগে অভিযুক্ত বিকাশ দুবে নামের এক ওয়ান্টেড সন্ত্রাসীকে ধরতে 3টি পুলিশ সেকশন থেকে টিম যায় ওই এলাকায়। সম্প্রতি নতুন এক হত্যাকাণ্ড অভিযোগ ওঠায় ওই অভিযানের পরিকল্পনা করে পুলিশ। কানপুরের পুলিশ প্রধান দীনেশ কুমার বলেন, তাকে গ্রেপ্তার করতেই গিয়েছিলেন পুলিশ, কিন্তু সেখানে যেতেই তারা 3 দিক থেকে আক্রমণ চালায়। এই আক্রমণ পূর্ব পরিকল্পিত ছিল। উত্তরপ্রদেশের পুলিশের ডিরেক্টর জেনারেল এইচ সি অবস্থি বলেন, বিকাশ দুবে ও অন্যরা মিলে যে রাস্তাটা
ওই গ্রামের দিকে যায় তার পথ রোধ করে রেখেছিল। পুলিশ সেটা সরায় এবং গ্রামের মধ্যে প্রবেশ করে। তখন বিভিন্ন বাড়ির ছাদে অবস্থান করা সন্ত্রাসীরা তাদের উপর গুলি চালায়। বিকাশ দুবের সন্ত্রাসবাদের ইতিহাস অনেক লম্বা, তার বিরুদ্ধে অনেক অনেক অভিযোগ। তার মধ্যে 2001 সালে বিজেপির এক নেতাকে হত্যার অভিযোগ রয়েছে, যদিও সেই মামলায় সে খালাস পায়। তুরস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিল ইরাক। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে সামরিক অভিযানকে কেন্দ্র করে প্রতিবেশী তুরস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে ইরাক। সম্প্রতি তুরস্ক সীমান্ত পেরিয়ে পিকেকে গেরিলাদের বিরুদ্ধে অভিযানে নামে ইরাকের অভ্যন্তরে কয়েক দফা সামরিক হামলা চালায়। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ আল সাহাব জানান, ইরাক এবং তুরস্কের মধ্যে বার্ষিক $1600 কোটি বাণিজ্য হয়। এছাড়া ইরাকের ভেতরে শত শত তুর্কি বাণিজ্যিক কোম্পানি কাজ করছে। যদি প্রয়োজন হয় তাহলে ইরাক সরকার তুরস্কের এসব স্বার্থের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। গত রাতে কুর্দি ভাষায় টেলিভিশন চ্যানেল রুদোয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ইরাকের এক কূটনীতিক এসব কথা বলেন। তিনি বলেন, তুরস্কের এই সামরিক অভিযান বন্ধ করার ক্ষেত্রে ইরাকের সামনে নানান পথ খোলা রয়েছে। পাশাপাশি তুর্কি অভিযানে বেসামরিক নাগরিকের যেসব প্রাণহানির ঘটনা ঘটেছে তার জন্য ক্ষতিপূরণ দাবি করেন আহমদ আল সাহাফ। সূত্র পার্স টুডে। ভারত সীমান্তে সৈন্য সমাবেশ শুরু করল নেপাল। বিতর্কের মধ্যেই ভারতের উত্তরাখণ্ড সীমান্তে 4টি নতুন বর্ডার আউটপোস্ট বানিয়ে সেনা সমাবেশ করছে নেপাল। পুরো পরিস্থিতির উপর নজর রাখছে নয়াদিল্লি, যদিও এখনও পর্যন্ত ভারতের তরফে কিছু জানানো হয়নি এই বিষয়ে। অন্যদিকে সবথেকে চিন্তার কারণ হচ্ছে, সংবাদ সংস্থা জানাচ্ছে যে নেপালের 7টি জেলায় চীনা সৈন্যর অবাধ যাতায়াত শুরু হয়েছে। প্রায় 33 হেক্টর এলাকা ঘাঁটি গেড়েছে PLA, এমনটাই বিস্ফোরক তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে গত দুবছর ধরে ধীরে ধীরে ওই গ্রাম দখল করা হচ্ছে বলেও জানা গিয়েছে। এমনকি দখল নেওয়া এলাকার ভেতরে রাস্তা বানানো শুরু করে দিয়েছে চীন, এমন তথ্য হাতে এসেছে বলে জানা যাচ্ছে। অদূর ভবিষ্যতে নেপালের গা ঘেঁষে চীন বর্ডার আউটপোস্ট তৈরি করতে পারে এমন আশঙ্কাও রয়েছে। নেপালের কৃষি মন্ত্রকের সার্ভে ডিপার্টমেন্ট থেকে একটি তালিকা তৈরি করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অন্তত 10টি জায়গা একটা একটা করে ঢুকে পড়ার চেষ্টা করছে চীন, যাতে মোট 33 হেক্টর জমি দখলের প্রচেষ্টা চলছে। এমনকি সেখানেও চীন নদীর গতিপথ ঘুরিয়ে দিয়ে জমি দখল করার চেষ্টা করছে বলেও জানিয়েছে নেপাল। ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। শুক্রবার সন্ধ্যার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। এ সময় আতঙ্কিত দিল্লির বাসিন্দারা বাড়ি ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। দেশটির সংবাদ মাধ্যম NDTV বলছে, রিক্টার স্কেলে 4.7 মাত্রা ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী নয়াদিল্লি ও আশপাশের এলাকা। ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলছে, ভূমিকম্পটির কেন্দ্র হরিয়ানার গুরুগ্রাম থেকে 60 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। সন্ধ্যা 7টার দিকে আঘাতানে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার ভূগর্ভে। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড ধরে স্থায়ী থাকলেও এতে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইট বার্তায় বলেছেন, কিছুক্ষণ আগে দিল্লিতে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, আশা করছি সবাই নিরাপদে আছেন। এ নিয়ে গত 2 মাসে 7 বারের মতো ভূকম্পনে কেঁপে উঠল দিল্লি, তবে সবাইকেই নিরাপদে এবং সতর্ক থাকতে বলা হয়েছে। দুঃসময়ে ভারতের পাশে জাপান। গালওয়ান ভ্যালিতে চীনা লাল ফৌজের সঙ্গে শারীরিক সংঘাতে 20 ভারতীয় সেনা নিহতের ঘটনায় লাদাখে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। চীন নিজেদের বাহুবল দেখিয়ে ভারতকে কাবু করবে ভেবেছিল, তবে বেইজিংয়ের সেই আশায় গোড়বালি। চীনের দখলদারি মানসিকতার বিরুদ্ধে একের পর এক আন্তর্জাতিক স্তরে সমর্থন পেয়ে চলছে ভারত। এবার সেই তালিকায় যুক্ত হলো জাপানের দাবি ভারতের। জাতিসংঘে চীনের ভারত বিরোধী বিবৃতির বিরুদ্ধে সরব হয়েছিল আমেরিকা, জাপান। এবার শুক্রবার সরকারিভাবে বিবৃতি জারি করে লাদাখে চীনের আগ্রাসী ভূমিকার নিন্দা করল সূর্যোদয়ের দেশ জাপান। পূর্ব লাদাখ সীমান্তে ভারত চীনের টানটান স্নায়ু যুদ্ধ চলছে। চীনা লাল ফৌজের হাতে 20 ভারতীয় সেনা নিহত হয়েছে। ওই ঘটনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক কূটনীতিতেও।
এই ইস্যুতে বেশিরভাগ রাষ্ট্রই ভারতের পাশে দাঁড়িয়েছে বলে ভারতীয় গণমাধ্যম দাবি করা হয়েছে। শুক্রবার এক টুইট বার্তায় ভারতের জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি জানান, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এলএসি বরাবর এমন কিছু ঘটনা না ঘটা উচিত যাতে ভারত ও চীনের মধ্যে বর্তমান স্থিতাবস্থা পাল্টে যায়। এক কথায় আগ বাড়িয়ে চীনের আগ্রাসী নীতিকেই আক্রমণ করেছে জাপান, ভারতের পাশে দাঁড়ালো তারা। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন ভারতের জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি। তারপরই তিনি জানান, পররাষ্ট্র সচিব শ্রীলং শ্রিংলার সঙ্গে ভালো আলোচনা হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এলএসি বরাবর কি অবস্থা তা নিয়ে ওই বক্তব্যের যুক্তি আছে। পাশাপাশি আমরা চাই সীমান্তে শান্তি বজায় থাকুক, জাপান চায় কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক, দ্বিপাক্ষিক দিক থেকে স্থিতিবস্থা ভঙ্গ হয় এমন কোনো ঘটনা ঘটুক, জাপান সেটা কোনোভাবেই চায় না। প্রসঙ্গত, ডোকালামে টানাপোড়েনেও ভারতের পাশে দাঁড়িয়েছিল জাপান, এমনকি 15 জনের সংঘর্ষে ভারতীয় 20 সেনার মৃত্যুর পর প্রকাশ্যে শোক জ্ঞাপন করেছিল জাপান। এবার সরকারিভাবে বিবৃতি জারি করে ভারতকে সমর্থন করল জাপান। এর জেরে চীন যে আরও চাপে পড়বে তা বলার অপেক্ষা রাখে না বলে দাবি করছে ভারত।